পীরগঞ্জে সাংবাদিকদের ফ্যামিলি আড্ডা অনুষ্ঠিত। নাহার ইলেকট্রনিক্স, এখানে ওয়ালটনের সকল পণ্য সহজ কিস্তিতে খুচরা ও পাইকারি বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মাহে আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে রংপুরে পীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ফ্যামিলি আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্র আনন্দনগরে এই ফ্যামিলি আড্ডা অনুষ্ঠিত হয়। এ সময় পীরগঞ্জ উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকদের ফ্যামিলি সহ সেখানে মিলন মেলায় পরিণত হয়। এমন আয়োজনে আসতে পেরে খুশি উপজেলার কর্মরত সকল সাংবাদিক বৃন্দ। সাংবাদিকদের ফ্যামিলি আড্ডা যোগ দেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বীরদারানী রায়, উপজেলা চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ মণ্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান শফি রহমান মণ্ডল মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান রশনারা আলম রিনা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ এস এম তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান জুয়েল, সাধারণ সম্পাদক এটিএম মাঝারুল আলম মিলন সহ সকল সাংবাদিক বৃন্দ। এন্টারপ্রাইজ, এখানে সুজুকি ব্র্যান্ডের সকল প্রকার মোটরসাইকেল বিক্রি করা হয়। ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুহুল আমিন, স্থান খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। মরিয়ম ইলেকট্রনিক্স অ্যান্ড সাইকেল স্টোর, এখানে সোনি র্যাঙ্কসের ফ্রিজ,
ও দুরন্ত বাইসাইকেল বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ শাহজাহান আলী সরকার। স্থান নিউ মন্ডল মার্কেট, খালাসপীর বাস স্ট্যান্ড, পীরগঞ্জ, রংপুর।